বিএনপির যুগপথ আন্দোলন, ঢাকায় গণমিছিলের পর নতুন কর্মসূচি আসছে। জানাবো উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা। এদিকে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আওয়ামী লীগ থেকে পাঁচ নেতাকে অব্যাহতি। জানাবো পিছু হটল যুক্তরাষ্ট্র, শেখ হাসিনাকে কিসের বার্তা দিতে চায় যুক্তরাষ্ট্র। এদিকে 30 ডিসেম্বরও আওয়ামী লীগ নেতাকর্মীরা রাজপথে থাকবেন, বললেন কাদের। এবং সর্বশেষ জানাবো মেট্রো রেলের খরচ উঠবে না ভাড়ায়, আয় বাড়াতে নানা উদ্যোগ। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। বিএনপি যুগপথ আন্দোলন, ঢাকায় গণমিছিলের পর নতুন কর্মসূচি আসছে। 30 ডিসেম্বর বিএনপির নয়াপল্টনে 12 দল বিজয়নগরে গণতন্ত্র মঞ্চ প্রেস ক্লাবের সামনে ও এলডিপি পান্থপথ থেকে মিছিল বের করবে। রাজধানী ঢাকায় যুগপথ আন্দোলনের প্রথম কর্মসূচি গণমিছিলের মধ্য দিয়ে ঐক্যের যাত্রাকে দৃঢ় করতে চায় বিএনপি সহ সরকার বিরোধী বিভিন্ন দল ও জোট। এরপর তারা নতুন কর্মসূচি দেবে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, 30 ডিসেম্বর বিএনপির নয়াপল্টনে 12 দলীয় জোট বিজয়নগরে গণতন্ত্র মঞ্চ জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং এলডিপি পূর্ব পান্থপথ থেকে মিছিল বের করবে। পৃথক মিছিল বের করবে জামায়াতে ইসলামীও। 2018 সালের 30 ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন হয়, দিনটিকে বিএনপি গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করবে। আর বাম গণতান্ত্রিক জোট সহ বিভিন্ন দল ভোট ডাকাতির প্রতিবাদে 3টি কালো দিবস হিসেবে পালন করে। এবার দিনটিতে গণমিছিলের কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি সহ সরকার বিরোধী বিভিন্ন দল। বিএনপির দায়িত্বশীল সূত্র জানায়, গণমিছিলের পর কি ধরনের কর্মসূচি দেওয়া যেতে পারে তা নিয়ে ভাবছেন দলের নীতি নির্ধারকেরা। তারা মনে করছেন, ঢাকা সহ 10 বিভাগীয় গণসমাবেশের নেতাকর্মীদের মধ্যে আন্দোলনের ব্যাপারে যে উৎসাহ এবং উত্তাপ সৃষ্টি হয়েছে সেটি ধরে রাখাই এখন তাদের জন্য চ্যালেঞ্জ। এ কারণে গণমিছিলের পর ধারাবাহিক কর্মসূচি অব্যাহত রাখা হবে, তবে কি ধরনের কর্মসূচি দেওয়া হবে তা এখনও ঠিক হয়নি। এ ব্যাপারে সমমনা দল ও জোটের নেতাদের কাছ থেকে মতামত দেওয়া হয়েছে। বিএনপি সহ সংশ্লিষ্ট দল এবং জোটের নেতা সঙ্গে কথা বলে জানা গেছে, 30 ডিসেম্বর বেশিরভাগ দল জুমার নামাজের পর গণমিছিল বের করবে। এর আগে দলগুলোর নেতাকর্মীরা নির্দিষ্ট এলাকায় জমায়েত হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করবে। বিএনপি রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে গণমিছিল বের করবে। এরপর কাকরাইল মোড়, শান্তিনগর, মালিবাগ, মৌচাক, মগবাজার হয়ে বাংলা মোটর গিয়ে মিছিল শেষ হবে। বেলা 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত এ গণমিছিল হবে। গণতন্ত্র মঞ্চ বেলা 11টায় প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল বের করবে। বিএনপির এই নেতা আক্ষেপ প্রকাশ করে বলেন, এই গণমিছিল কর্মসূচি ছিল পূর্ব ঘোষিত, কিন্তু আওয়ামী লীগের সম্মেলনের জন্য বিএনপি কর্মসূচি পিছিয়ে দিয়েছে। অথচ এই কর্মসূচি পালনে রেখে বিএনপির গত কয়েকদিন ধরে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার নির্যাতন শুরু করেছে। উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা। বিএনপি ছেড়ে দেওয়া 6টি আসনের মধ্যে 4টিতে প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি। প্রার্থীর মনোনয়ন বোর্ড কর্তৃক বাছাই করা প্রার্থীর নাম ঘোষণা করা হয়। জাতীয় পার্টির মনোনয়ন পাওয়া 4 প্রার্থী হলেন হাফিজউদ্দিন আহমেদ, মোহাম্মদ নুরুল ইসলাম ওমর, শাহীন মোস্তফা কামাল, মোহাম্মদ রেজাউল ইসলাম ভূঁইয়া। বিষয়টি নিশ্চিত করে পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালি জানান, মনোনয়ন বোর্ড কর্তৃক 4টি আসনের জন্য চূড়ান্তভাবে প্রার্থী মনোনয়ন করা হয়েছে। বিদ্রোহী প্রার্থী হওয়ায় আওয়ামী লীগ থেকে 5 নেতাকে অব্যাহতি। কুমিল্লার নাঙ্গলকোটের 8 ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিপরীতে বিদ্রোহী প্রার্থী হওয়ার অভিযোগে উপজেলা আওয়ামী লীগ থেকে 5 নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারা সবাই দলীয় প্রার্থীর বিরুদ্ধে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করায় তাদের বিরুদ্ধে ওই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের বিপরীতে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করার অভিযোগে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। পিছু হটল যুক্তরাষ্ট্র, শেখ হাসিনাকে কিসের বার্তা দিতে চায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের টানাপোড়েন বেশ প্রকাশ উঠেছিল। বিশেষ করে 14 ডিসেম্বর মার্কিন রাষ্ট্রদূত পিটার ডিহাস শাহিনবাগের সাজেদুলের বাসায় যাওয়ার পর থেকে পরিস্থিতি অনেকটাই অস্বস্তিকর হয়ে উঠেছিল। মার্কিন রাষ্ট্রদূতের শাহিনবাগে যাওয়াটিকে আওয়ামী লীগ ভালোভাবে নেয়নি। ওই দিন শহীদ বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠানে স্বয়ং প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পিটার ডিহাসের শাহিনবাগে যাওয়ার তীব্র এবং প্রকাশ্য সমালোচনা করেন। পিটার ডিহাসও কম যাননি, শাহিনবাগ থেকে ফিরেই তিনি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং সেখানে তার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন। শাহিনবাগে তিনি যখন গিয়েছিল সেই সময় মায়ের কান্না নামের একটি সংগঠনের কয়েকজন তাকে ঘিরে ধরেছিল। এটি তার নিরাপত্তার জন্য হুমকি, এরকম একটি দাবি করে তিনি পররাষ্ট্রমন্ত্রীর কাছে নালিশ করেন। এই নালিশ শুধু বাংলাদেশের সেগুন বাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ছিল না, পিটার ডিহাস ওয়াশিংটনেও বাংলাদেশ সরকার তার নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি মর্মে অভিযোগ দাখিল করেন।
এ অভিযোগের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানকে ডেকে নিয়ে যাওয়া হয় মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্বেগের বিষয়টি জানানো হয়েছিল। এরপর এই ঘটনাটি আন্তর্জাতিক রূপ পায়। রাশিয়া বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নাক গলানোর সমালোচনা করেন পাল্টা বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ইউক্রেনে রাশিয়া অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলিয়েছে কিনা সে প্রশ্ন উত্থাপন করেন। এরকম পাল্টাপাল্টি অভিযোগ যখন চলছে তখন হঠাৎ করে সবকিছু শুনশান হয়ে গেছে। তার মানে কি মার্কিন যুক্তরাষ্ট্রের পিছু হটেছে, নাকি তারা অন্য কোনো পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, অথবা মার্কিন যুক্তরাষ্ট্র সবকিছু ধীরে সুস্থে বিনষ্ট করার পরিকল্পনা রয়েছে? কূটনৈতিক বিশ্লেষকরা বলেছেন, এখন মার্কিন যুক্তরাষ্ট্র বড়দিন এবং ইংরেজি নববর্ষের ছুটি শুরু হয়েছে, সে কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র এখন এসব বিষয় নিয়ে তেমন নাক গলাতে পারছে না। তাছাড়া এখন সিনেট এবং প্রতিনিধি সভা দুটো নতুন অর্থ বিল এবং ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়ের ইত্যাদি বিষয় নিয়ে তোলপাড় চলছে। এর ফলে বাংলাদেশের দিকে সময় দেওয়ার সুযোগ তাদের নেই। তবে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো কিছু ভুলে যায় না, ছেড়ে দেয় না। অনেকের ধারণা যে ইংরেজি নববর্ষের পরে বিষয়টি নিয়ে নতুন করে আবার শুরু হতে পারে। তবে কূটনীতিকদের কেউ কেউ মনে করছেন যে আপাতত এ বিষয় নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র আর এগোবে না, কারণ এখানে মার্কিন রাষ্ট্রদূতের একাধিক সমস্যা রয়েছে। প্রথমত, তিনি শাহিনবাগে যে গেছেন সেটি সরকারের কর্তৃপক্ষকে অবহিত না করে গেছেন। শাহিনবাগে এরকম একটি স্পর্শকাতর জায়গায় যাওয়ার আগে একজন কূটনৈতিক হিসেবে তার দায়িত্ব ছিল পররাষ্ট্র এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে অবহিত করা, কিন্তু সেই কাজটি তিনি করেননি। দ্বিতীয়ত, মায়ের ডাক সংগঠনটি একটি বিতর্কিত সংগঠন। এরকম বিতর্কিত সংগঠনের ডাকা তিনি কেন গেলেন সে ব্যাপারেও কোনো সঠিক ব্যাখ্যা তার কাছে নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, বাংলাদেশ সরকার এটার ফলে যেভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি নেতিবাচক ভূমিকা ফেলতে পারে, যেটি মার্কিন যুক্তরাষ্ট্র চায় না। আর এই কারণে অনেক কূটনীতিক মনে করছেন শেষ পর্যন্ত এ যাত্রায় মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো বিষয়টিকে হজম করে ফেলবে, এটিকে বাড়তে দিতে হবে না। তবে এই ঘটনায় বর্তমান সরকারের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের মনোভাব যে স্পষ্ট হয়েছে সেটি বোঝা যায়। এখন দেখার বিষয় যে যুক্তরাষ্ট্র পরবর্তী পদক্ষেপ কী গ্রহণ করে। 30 ডিসেম্বরও আওয়ামী লীগ নেতাকর্মীরা রাজপথে থাকবেন, বললেন কাদের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করতে 10 তারিখের মতো 30 ডিসেম্বরও রাজপথে আমাদের নেতাকর্মীরা সতর্ক পাহারায় থাকবেন। 10 তারিখ ঢাকায় বিএনপির মহাসমাবেশের ষড়যন্ত্র সফল হয়নি, সেটি কর্পূরের মতো উবে গেছে। এখন তারা গণমিছিলের নামে নতুন ষড়যন্ত্র শুরু করেছে। আওয়ামী লীগ সভাপতি ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাদের সঙ্গে সন্ধ্যায় এক বর্ধিত সভা শেষে তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপির গণমিছিল নামের সারাদেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে অগ্নিসন্ত্রাস এবং ভাঙচুরের মতো সহিংস উপাদান যুক্ত করার ষড়যন্ত্র করছে বলে দাবি করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদারতায় বিএনপিকে অনেক ছাড় দেওয়া হয়েছে। ওবায়দুল কাদের বলেন, বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানী ঢাকা সহ সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা সতর্ক পাহারায় ছিল। সেদিন ঢাকা মহানগরের রাজপথ কার্যত ছিল আওয়ামী লীগের দখলে। এর মাধ্যমে সেদিন বিএনপি নেতৃত্বাধীন অপশক্তিকে রুখে দিয়েছিল। আওয়ামী লীগ সংঘাত চায় না জানিয়ে তিনি বলেন, আমরা আক্রমণ করব না, তবে আঘাত এলে পাল্টা আঘাত হবে কিনা তা উদ্ভূত পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া হবে। মেট্রো রেলের খরচ উঠবে না ভাড়ায়, আয় বাড়াতে নানা উদ্যোগ। যাত্রী সাধারণের কাছ থেকে পাওয়া ভাড়ায় উঠবে না মেট্রো রেলের নির্মাণ ব্যয় ও পরিচালন খরচ। প্রথম বছরেই ভর্তুকি বাবদ সরকারের কাছে 1,000 কোটি টাকা চেয়েছে মেট্রো রেলের নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সরকারি কোম্পানি DMTCL। আয় বাড়িয়ে ভর্তুকি কমাতে উন্নত দেশের মতো বাংলাদেশের মেট্রো রেলের স্টেশনেও থাকবে বাণিজ্যিক স্থাপনা। স্টেশন ঘিরে থাকবে প্লাজা, করা হবে ট্রান্সপোর্ট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট। 3 তলা এই স্টেশনগুলো দ্বিতীয় তলা বা কনকোর্স লেভেলে বাণিজ্যিক স্থাপনা, খাবার দোকানসহ নানা ধরনের বাণিজ্যিক বিতান থাকবে। 3য় তলা থেকে চলবে ট্রেন, 3য় তলায় শুধু টিকিটধারী যাত্রীরা উঠতে পারবেন। 2য় তলায় রাস্তা পারাপারের ব্যবহার করা হবে। স্টেশনগুলো 180 মিটার দীর্ঘ। স্টেশনে উঠতে রাস্তায় দুই দিক থেকে সিঁড়ি, লিফট ও এসকেলেটর রয়েছে। DMTCL এ প্রতিবেদন অনুযায়ী নন ফেয়ার বিজনেস অর্থাৎ ভাড়া বহির্ভূত আয় বাড়াতে প্রতিটি স্টেশনের 2য় তলাতেই খোলা হবে বাণিজ্যিক প্রতিষ্ঠান। আরও যে 5টি মেট্রো রেল লাইন হবে ঢাকায় সেগুলো প্রতিটি স্টেশনেই থাকবে কমার্শিয়াল স্পেস। কিভাবে কত টাকায় ভাড়া দেওয়া হবে তা নির্ধারণের নীতিমালা করা হচ্ছে। উত্তরা সেন্টার স্টেশনে ঘিরে TOD গড়ে তুলতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের কাছ থেকে 866 কোটি টাকায় 28.617 একর জমি কিনেছে DMTCL। প্রণয়ন করা হচ্ছে TOD নীতিমালা। পরামর্শক প্রতিষ্ঠান নিপ্পন কই নেতৃত্বাধীন NKDM অ্যাসোসিয়েশন TOD হবে নকশা করছে।
টিওডি এলাকায় বাণিজ্যিক ভবন অর্থাৎ অফিস স্পেস, শপিং সেন্টার, বিনোদন কেন্দ্র সহ নানা সুবিধা থাকবে। ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক বলেছেন, একজন যাত্রী ট্রেন থেকে নামার পর তার প্রয়োজনীয় পণ্য যাতে স্টেশনের আশপাশ থেকে কিনতে পারেন, তাহলে স্টেশনের দিকে আকৃষ্ট হবেন যাত্রীরা। আয় বাড়াতে মেট্রো রেলের ঋণদাতা জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা পরামর্শ দিয়েছে ডিএমটিসিএল কে। সংস্থাটির পরিচালক বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর হাদিউজ্জামান বলেছেন, যানসহ উন্নত দেশের মেট্রো রেল স্টেশনেই কেনাকাটা, খাওয়া দাওয়া সহ নানা সুবিধা রয়েছে, যাতে যাত্রীরা স্টেশনে আসতে উৎসাহ বোধ করেন, যাতায়াতের পথে প্রয়োজনীয় কাজ সারতে পারেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।